আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো পঞ্চম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট দুই তো প্রথমে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি সেই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক এবং প্রশ্নগুলো প্রথমে আমরা জেনে নিই চারশো সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তু বাতাসের ওজন নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় ফিফটিন পয়েন্ট সিক্স এইট নিউটন পরীক্ষণীয় স্থানে অবিকর্ষ স্তরণ জি নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু ক্যাসকেলের সূত্রটি বিবৃত করো খ নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো গ উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো ঘ উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কি না গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও ক প্যাসকেলের সূত্র আবদ্ধ পাত্রে তরল বা বায়ুবীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়ুবীয় পদার্থের সব দিক থেকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ুবীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে খ আমরা জানি চাপ পি সমান এইস রো এখানে এইস তরলের গভীরতা রো তরলের ঘনত্ব জি অভিকস্তরল কোনো নির্দিষ্ট স্থানে জি ধ্রুবক এবং নির্দিষ্ট গভীরতায় এইস ধ্রুবক অতএব পি সমানুপাতিক রোগ যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও বিভিন্ন হবে তাই বলা যায় যে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতি তথা ঘনত্বের উপর নির্ভরশীল গ উদ্দীপক হতে পাই আয়তন ভি সমান চারশো সেন্টিমিটার কিউব সমান ফোর ইন্টু টেন যদি মাইনাস ফোর মিটার কিউব শিক্ষার্থীরা আমাদের এখানে এককটা সেন্টিমিটার কিউব দেওয়া ছিল এই জন্য আমরা এটাকে কনভার্ট করে মিটার কিউবে নিয়ে এনেছি দেন বস্তুর বাতাসে ওজন ডাব্লিউ সমান নাইনটিন পয়েন্ট সিক্স নিউজন অবিকর্ষ স্তরণ জি সমান নাইন পয়েন্ট এইট এম এস টু ধরি বস্তুর ভর সমান স্মল এম বস্তুর ঘনত্ব সমান রো আমরা জানি ডাব্লিউ সমান এম জি বা এম সমান ডাব্লিউ ওয়াই জি সমান নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বাই নাইন পয়েন্ট এইট টু সমান টু কেজি আবার ঘনত্ব রো সমান সমান এম ফাইভি সমান টু কেজি বাই ফোর ইন্টু টেন যদি পার মাইনাস ফোর কেজি মিটার পার কিউব সমান পাঁচ হাজার কেজি পার মিটার কিউব তো শিক্ষার্থীরা আমাদের ঘনত্ব বের করতে বলছিল ঘনত্ব এই আমরা বের করলাম এবং ঘনত্বের এককটা তোমরা সবাই জানো যে কেজি মিটার পার কিউব এজন্য আমরা এককটা এখানে কেজি মিটার পার কিউবে নিয়েছি তো আমরা বস্তুটির ঘনত্ব বেশিগত পাঁচ হাজার কেজি পার মিটার কিউব ঘ উদ্দীপকের তথ্য হচ্ছে আর্কিমেডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও উত্তর দেওয়া আছে বস্তুর আয়তন ভি সমান ফোর হান্ড্রেড সেন্টিমিটার কিউব সমান ফোর ইন্টু টোয়েন্টি পয়ান মাইনাস ফোর মিটার কিউব বস্তুর বাতাসে ওজন ডাব্লিউ সমান নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বস্তুর পানিতে ওজন ডাব্লিউ ওয়ান সমান ফিফটিন পয়েন্ট সিক্স এইট নিউটন তো এখানে আমাদের বস্তুর বাতাসে একটা ওজন দেওয়া আছে পানিতে একটা ওজন দেওয়া আছে এই জন্য আমরা এক জায়গায় ডাবলিউ হিসেবে ধরে নিয়েছি আর একটা ডাব্লিউ ওয়ান হিসেবে ধরে নিয়েছি অবিকর্ষস্থলেন জি সমান নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু পানির ঘনত্ব রো সমান এক হাজার কেজি পার মিটার কিউব অতএব বস্তুর পানিতে আপাত হারানো ওজন সমান ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান নাইনটিন পয়েন্ট সিক্স মাইনাস ফিফটিন পয়েন্ট সিক্স এইট নিউটন সমান থ্রি পয়েন্ট নাইন টু নিউটন বস্তুর সময় হতেন পানির ওজন সমান এম জি সমান ভি রো জি ভি ভিয়ের মান ফোর ইন্টু টোয়েন্টি পয়েন্ট মাইনাস ফোর মিটার কিউব ইন্টু রো এক হাজার কেজি পার মিটারকে ইন্টু নাইন পয়েন্ট এইট এমএস বস্তুর সমান থ্রি পয়েন্ট নাইন টু নিউটন যেহেতু বস্তুর সময়তন পানির ওজন বস্তুর পানিতে আপাত হারানো ওজনের সমান তাই উদ্দীপকটি আর সূত্রকে সমর্থন করে শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো উত্তরগুলো কোথাও না বুঝলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলোর সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ